নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা কায়েতপাড়ি ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ১১ ফেব্রুয়ারি বিকেলে কায়েতপাড়ি ইউনিয়ন ছাত্রলীগের প্রধান কার্যালয়ে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সফল সভাপতি ও 4 নং ওয়ার্ডের দুইবার সফল মেম্বার মোহাম্মদ ওমর ফারুক ভুইয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাদিম হোসেন অপু, সিনিয়র সহ সভাপতি খালিদ আল ফয়সাল সানি, সহ সভাপতি শাহপরান সুফিয়ান, সহ সভাপতি পারভেজ মোক্তাদি সহ আরও অনেকে।